আপু 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 এটা রাজশাহীতে যাবে। আপু আপু এই টাকাটা দেখেন তো 30,000 আছে কিনা। 30,000 ভাই কি হইছে, হাবাচ্ছেন কেন আপু? এই সকালবেলা রওনা দিছি, 30,000 আছে কিনা একটু দেন। আম্মাই কইছে 30,000 টাকা দিয়ে ভালো একটা ল্যাপটপ লয়ে যাইতে। এখানে তো দেখেই বোঝা যাচ্ছে 30,000 আছে। একটু বলেন না, 30,000 লাগবে না তো ভাই, ভালো ল্যাপটপ নেবেন। ভালো আছে? অবশ্যই আছে ভাই। 30,000 এ পাবো? 30,000 না, তার চেয়ে অর্ধেকেরও কম দামে পাবেন, মাত্র 14,500 টাকায়। কি বলেন আপু, আমি বাড়িতে এসে আপনি মজা করতেছেন আমার লগে? মজা করতেছি না ভাই, মজা করে আমার লাভ আছে? আমার এই যে বিজনেস, এটা কি মজার বিজনেস? 30,000 টাকা আম্মা দিছে, আপনি 30,000 টাকায় ভালো পাবো তো? পাবেন, এই টাকাটা আপনি আপনার কাছেই রাখেন, আপনি গুইনা গুইনা আমার 14,500 টাকা দিবেন। কত টাকা দিব? 14,500 টাকা ভাই। এইটা 9 জেনারেশনের ল্যাপটপ, সবার পছন্দের Lenovo ThinkPad। আপু আমার বিশ্বাস হইতেছে না, এটা কি চলে? ভাই দৌড়ায় ল্যাপটপ ওপেন দেখেন, ওরে 180 পর্যন্ত রোটেট করা যায়, আর এটার আউটলুকটা দেখেন ভাই কতটা প্রিমিয়াম, অনেক সুন্দর লাগতেছে। বুঝতে পারতেছেন 9 জেনারেশনের ল্যাপটপ, 4GB RAM, 128 SSD, এটা 4 কোর, মাত্র কত বলছেন? 14,500 টাকায়। তাহলে আমি 30,000 টাকা নিয়ে আসি যে 14,500 টাকা হইলে এই ল্যাপটপ পাবো? হ্যাঁ, আপনি একটা না ভাই, দুইটা ল্যাপটপ নিতে পারবেন, প্লাস হচ্ছে আপনি 1,000 টাকা ব্যাকও নিয়ে চলে যেতে পারবেন। আর আপনি এত কষ্ট করে আসছেন কেন? এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে যে কটা মাল দেখতেছেন, এগুলো প্রত্যেকটা ডেলিভারি হবে আজকে রাতে, এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের এই প্রোডাক্ট। ওই যে বরিশাল দিয়ে আইছি এত দূর থেকে, তাহলে কি এটা মানে না আসলেও হইতো? না আসলেও হতো অবশ্যই। এই যে আমরা কাস্টমার কে একটা একটু দেখেন তো দর্শকদেরকে, আমরা এই যে পাঠাইতেছেন, আচ্ছা দেখেন এটা আমাদের প্যাক করে জাস্ট রাখছি, ও এইভাবে পাঠাই দেন কুরিয়ারে। এটা হচ্ছে আমরা, হ্যাঁ এই যে ব্যাগ দিয়ে দেই, ঠিক আছে ভাই? ব্যাগের মধ্যে এটা হচ্ছে ল্যাপটপ। আমি যে এত দূর থেকে আইসি, কুরিয়ারে পাঠালে কি খরচ কমতো না বাড়তো? ভাই কুরিয়ারে ভাড়া কত টাকা জানেন? মাত্র 250 টাকা। কি বলেন, আমি আসতে যাইতে তো আমার এখন 1,000 টাকার উপরে খরচ হয়ে গেছে। তাইলে আপনারা শুধু শুধু কষ্ট করে কেন আসবেন? ঢাকার বাইরে যারা আছেন, এখন পরিস্থিতি খুব একটা ভালো না, আসার কোনো দরকার নাই, ঘরে বসে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দিয়ে। আপু কত দাম বলছিলেন? 500 টাকা বুকিং মানি দিবেন ভাই, মাত্র 14,500 টাকায় Lenovo ThinkPad 9 জেনারেশন, 4GB RAM, 128 SSD, 2GB গ্রাফিক্স। আপু আমার এলাকায় তো কারেন্ট থাকে না ঠিকমতো, এটা 2 ঘন্টা চার্জ দিব তো ব্যাকআপ? 5 ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন, 5 ঘন্টা মিনিমাম। 5 ঘন্টা মানে একবার চার্জ দিয়ে 5 ঘন্টা চালাবো? ইয়েস সাইফুল ভাই, আপনি বুঝতেছেন, দেখছেন আমার কতগুলো বুকিং হয়েছে এখনো তো দেখি, 3, 3, 6, 3, 3, 9 মানে 9টা আরো বুকিং হচ্ছে। ঠিক আছে, আমার রাত 11টা পর্যন্ত লাস্ট টাইম, আমি কুরিয়ারে কথা বলে রাখছি, আমার যা যা মাল আজকে সব বুকিং করে দিব। মাথা নষ্ট করা, এটা র্যাম থাকবে 4GB আর15,500 টাকা নতুন বছর উপলক্ষে, দেখতেই পাচ্ছেন দোকানে একটা ভাইব আছে, আমরা হচ্ছে নতুন বছর উপলক্ষে শুধুমাত্র ভিউয়ারসদেরকে দিচ্ছি মাত্র 14,500। আপু আসল কথাই বললেন না, গ্যারান্টি ওয়ারেন্টি আছে? 15 দিনের রিপ্লেসমেন্ট, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। 15 দিন? ইয়েস, 15 দিনের মধ্যে নষ্ট হয়ে গেলে আরেকটা দিয়ে দিবেন? আরেকটা দিয়ে দিবো ভাই, জাস্ট একটা আপনি আমাকে দিয়ে দিবেন এক হাতে, আর এক হাতে আমি আপনাকে আরেকটা দিয়ে দিবো। ওরে ভালো সিস্টেম তো দর্শক, যারা নিতে চান মাত্র 14,500 টাকা। আপু অনেকের বাজেট আর একটু কম, তাদের জন্য কিছু আছে? তাদের জন্য আছে ভাই, আমার কাছে তো আসলে 10,500 টাকা থেকে ল্যাপটপ আছে, 10,500 টাকা, 12,500 টাকা, 13,500 টাকা, মানে মোট কথা হচ্ছে কোনো কাস্টমার আমার কাছ থেকে আসলে ফেরত যাবে না, খালি হাতে কেউ যাবে না, সবার জন্য প্রোডাক্ট আছে। এটা ডেল ব্র্যান্ডের, এটাও খুব সুন্দর, মানে এটা জাস্ট লাইট ওয়েট কাজের জন্য, বুঝতেই পারছেন 10,500 টাকা তো ওরকম আহামরি কিছু পাওয়া যায় না, সেক্ষেত্রে এটা নিতে পারেন, প্রাইসটা পড়বে মাত্র 10,500 টাকা। যাদের বাজেট একদমই নেই এটা তাদের জন্য। ওকে, যারা একবারে রিজনেবল প্রাইসে নিতে না, HP Elite Book 840P এটা কি আছে আপু? 8470P ইয়েস অ্যাভেলেবল, শোরুমে আছে, আপনি চাইলে নিতে পারবেন। এটা দিচ্ছি ভাইয়া মাত্র 13,500 টাকায়, 13,500 টাকায়। এটা 2021-এর ভেরিয়েন্টের ল্যাপটপ, খুব সুন্দর, লাইট ওয়েট, এটাতেও 5-6 ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন। আচ্ছা এটাও আপনারা দেখতে পারবেন, ল্যাপটপের সাথে গিফট হিসেবে, তাহলে কি বলছিলেন? ল্যাপটপের সাথে গিফট হিসেবে অরিজিনাল চার্জার, ব্যাক, মাউস সম্পূর্ণ ফ্রি। আচ্ছা আপনার দোকান খুঁজে পেতে অনেক কষ্ট হয়েছে, 21 টেকনোলজি কেমনে আসবে একটু বলে দিন ভাইয়া?
শোরুম অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10, একদম গোল চত্বর বরাবর, সাজেদা মেনশনের দোতলা। আচ্ছা, আর কষ্টের কিছু নাই, মেট্রো রেলে পিলার ফলো করবেন, 251 নম্বর পিলার একদম পূর্ব পাশে, ঠিক আছে? আচ্ছা, মেট্রো রেলে 251 টেকনোলজি ব্রাঞ্চ, 51 নম্বর পিলার, 51 নম্বর, এটার পূর্ব পাশে তাকাইলে দেখবেন দোতলা, সাইনবোর্ড আছে দেখতে পাবেন, এছাড়া আছে গুগল সার্চ করতে পারেন। আরো ইজি করার জন্য যে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করবেন। আচ্ছা আচ্ছা, ওকে। আর যারা ঢাকার বাইরে আছেন, এই যে কুরিয়ারে দেখেন নিশ্চিন্তে নিতে পারবেন, 32 এর মধ্যে আকাশ ভাই দেখাচ্ছি আমরা, এই যে আরেকটা চমৎকার ল্যাপটপ, এটা হচ্ছে যারা মানে টাচ স্ক্রিন এর কাস্টমার আছেন, টাচ স্ক্রিন একটা ল্যাপটপ চাচ্ছেন, বাজেট খুবই কম, ঠিক আছে, বাট একটু টাচ এবং একটু 360 ডিগ্রি স্টাইলিশ চাচ্ছেন, এটা তাদের জন্য। এটা প্রাইস কত রাখছি জানেন? মাত্র 15,990 টাকা, 15,000 কথা যদি বলি 16,000 টাকা থেকে 10 টাকা কম। আচ্ছা আচ্ছা, 15,990 টাকা, এটা 8GB RAM দিয়ে, 8GB RAM না, এটা 4GB RAM, তবে এটা 8GB RAM 128, এটার 8GB RAM 256 ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে। ওকে, আচ্ছা 32 এর মধ্যে আপু ল্যাপটপ নিতে চায়, আকাশ ভাই কমেন্ট করছে কোনটা নিলে ভালো হবে। আকাশ বাতাস সব ভাইদের জন্য আজকে প্রচুর প্রচুর কালেকশন আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে, যাদের এই যে যারা ফ্রিল্যান্সিং, আচ্ছা লাইভে যারা যারা জয়েন হয়েছেন তাদেরকে একটু বলে দেই, আজকে লাইভটা কিন্তু শেয়ার করতে হবে, কারণ আগামী কয়েকদিন পরে কিন্তু নির্বাচন, তো অনেকে কিন্তু আসলে আসতে পারবে, সবাই ভোট দিতে ব্যস্ত, হ্যাঁ সবাই ভোটে ব্যস্ত থাকবে, বাট অনেকের কাজ পারপাসে হয়তো বা ল্যাপটপ লাগবে, তারা এই অফারটা যেন কোনোভাবে মিস না করে, তো আপনি শেয়ার করলে হয়তো বা আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল, শেয়ার করলে একটু কম টম রাখবেন না? আচ্ছা যান, শেয়ার করলে 500 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, শেয়ার করে আসলেই 500 টাকা ডিসকাউন্ট, ওকে। এই যে দেখেন খুব সুন্দর একটা ল্যাপটপ, এটা হচ্ছে যারা 20 বাজেটের মধ্যে ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং, কোডিং, 2D, 3D, মোশন গ্রাফিক্স এর মতো হেভি ওয়ার্ক করবেন, একটা বেস্ট ওয়ান ল্যাপটপ চান, এটা তাদের জন্য। দেখি আবার টাচ স্ক্রিন, অনেক টাচ স্ক্রিন ভাইয়া, এটা কোর i5 প্রসেসর, জেনারেশনটা 4, এটাতে 8GB RAM আছে, 256 SSD আছে, 4GB গ্রাফিক্স আছে, এবং এটা ডুয়েল প্যানেল, ডিসপ্লেটা 14.1, সম্পূর্ণ টাচ স্ক্রিন, এই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস রাখছি মাত্র 18,990 টাকা, 18,990 টাকায় আপনারা চাইলে এই ল্যাপটপটা নিতে পারবেন, এটা 20 যাদের বাজেট তারা নিয়ে নিতে পারেন, খুবই সুন্দর। আচ্ছা, এরপরে আরেকটা ল্যাপটপ দেখাই ভাইয়া, প্রোডাক্টের তো আসলে শেষ নাই, মারাত্মক লেভেলের চমৎকার একটা ল্যাপটপ, সনি ভাইয়া। আচ্ছা, যারা কিনা আপনারা সনি ভায়ো লাভার আছেন, তারা জানেন এইসব মেশিন গুলো কতটা পারফরমেন্স দেয়, কতটা বেস্ট পারফরমেন্স দেয়। সো এটা কিন্তু কোর i7 প্রসেসর, আচ্ছা, জেনারেশনটা হচ্ছে এটা থার্ড, আচ্ছা থার্ড জেনারেশন, 4GB RAM আছে, 128 SSD আছে, এটার আপনি i5 i7 বোথ পাবেন আমাদের কাছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার স্টার্টিং রেট হচ্ছে মাত্র 19,500 টাকা থেকে, 19,500 টাকা থেকে, এবং প্রোডাক্টের আউটলুকটা দেখেন ভাইয়া একদম চমৎকার। আচ্ছা আপু, 8470P HP Elite Book, এটার প্রাইস কত হবে? 8470P Core i5 প্রসেসরের, এটার প্রাইসটা রাখছি শুধুমাত্র আপনাদের জন্য নতুন বছর উপলক্ষে ডিসকাউন্ট 16,990 টাকা। আচ্ছা আকাশ ভাই, 32,000 টাকা বাজেটের একটা ল্যাপটপ চাচ্ছে, কোনটা দিলে ভালো হয়? আচ্ছা আকাশ ভাই, আমার মনে হয় কি আমি যদি একটু ধাপে ধাপে আগাই প্রাইসটা নিয়ে, তাহলে সবার জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো আমি তো এখন 20-22 রেঞ্জে আছি, আমি আস্তে আস্তে করে যাচ্ছি, আমরা রেঞ্জ ওয়াইজ যাচ্ছি। আচ্ছা, আমরা জাস্ট একটার পর একটা দেখাচ্ছি, প্রাইস আস্তে আস্তে বাড়াচ্ছি, আপনারা দেখেন আস্তে আস্তে, হ্যাঁ ওকে। সো এটা হচ্ছে যারা কিনা আপনারা সিলভার কালার প্রোডাক্টে পছন্দ করেন, HP Elite Book এর G4, G3, G5 এগুলো সার্চ করছেন, তাদের জন্য একদমই কিন্তু ফ্রেশ একটা আউটলুকে আছে, এটা প্রসেসরটা কোর i5, জেনারেশনটা হচ্ছে আপনার 6, আচ্ছা 8GB RAM, 256 SSD, 4GB গ্রাফিক্স আছে, খুব সুন্দর ফ্রেশ, খুবই চমৎকার, একদমই কিন্তু ফ্রেশ, ঠিক আছে, মানে সিঙ্গেল ডেন্ট অর স্ক্র্যাচ কিছুই পাবেন না, সম্পূর্ণটা ফ্রেশ। এটা G3 টার প্রাইস যাচ্ছে হচ্ছে আমরা মাত্র 23,990 টাকা। আচ্ছা সাদাত ভাই কমেন্ট করছে, মাদ্রাসার অফিসের কাজ করার জন্য লাগবে, কোনটা নিলে ভালো হবে? মাদ্রাসার অফিসে কাজ করার জন্য 14,500 টাকা রেটেই নিতে পারেন আপনি, 14,500 টাকা, 14,500 খুবই ভালো হবে ভাইয়া। এই যে এটা এটা প্রচুর 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 আমাদের অর্ডার, আরো 10টা অর্ডার আমাদের পেন্ডিং, ঠিক আছে, আমরা 11টা পর্যন্ত টাইম নিয়েছি, 11টার মধ্যে আজকে যতগুলো বুকিং হবে সব আজকে পাঠিয়ে দিব, ঠিক আছে? মাত্র 14,500 টাকা এত সুন্দর ল্যাপটপ ভাইয়া, বাংলাদেশ চ্যালেঞ্জ, আপনি অন্য কোথাও পাবেন না, পাবেন না। আচ্ছা ওকে, এরপরে আমরা আরেকটা ল্যাপটপ দেখাই দিচ্ছি, একটু বড় ডিসপ্লে আমি দেখাবো, যারা একটু বড় ডিসপ্লে হচ্ছে একটু গেম খেলতে চাচ্ছেন, বড় ডিসপ্লে চাচ্ছেন, অবশ্যই নিউমারিক কিটা থাকতে হবে, এটা তাদের জন্য। আচ্ছা, এটা কিন্তু G3 এর অ্যানাদার একটা ভেরিয়েন্ট, ওকে, তো এই G3টা আপনারা কালেক্ট করতে পারবেন অনলি 21,500 টাকায়, অনলি 21,500 টাকায় G3 আপনারা পাচ্ছেন, দর্শক মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস, আমার মনে হয় না এত ফ্রেশ
ফ্রেশ আউটলুকের এত বড় ডিসপ্লে ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আপনারা আসলে 21 ছাড়া এনাদার কোন শপ থেকে কালেক্ট করতে পারবেন। যে কোনো ল্যাপটপে কি শেয়ার করে আসলে 500 টাকা ডিসকাউন্ট দিবেন? যে কোনো ল্যাপটপে শেয়ার করে আসলে 500 টাকা দিব, তবে স্টকে থাকতে হবে। সো আপনারা এই যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি এই প্রোডাক্ট গুলোর মধ্যে যেটা পছন্দ হয় একদম লেট না করে ঝটপট আগে আগে আসতে হবে ভাই, কারণ আপনার প্রোডাক্ট শেষ হয়ে গেলে আসলে কিন্তু হবে না। সো এইটা হচ্ছে Z4 টা, যারা বিগ ডিসপ্লে G4 টা চাচ্ছেন এটা তারা নিতে পারেন। মানে আপনি বিশ্বাস করতে পারবেন না, HP ব্র্যান্ডের Z4 ল্যাপটপ 15.5 ইঞ্চি ডিসপ্লে দিয়া যেটার প্রাইস যাচ্ছে আমরা মাত্র 24,500 টাকা। আচ্ছা 24,500 টাকা, মানে খুবই সুন্দর, ঠিক আছে। এবং এই ল্যাপটপ গুলো হচ্ছে আপনারা যারা কিনা বড় ডিসপ্লে চোখের আরামের জন্য চান, অনেকে ভিডিও এডিটিং এর কাজ করেন, কোডিং এর কাজ করেন, এটা তাদের জন্য। 2D 3D কাজও খুব আরামসে করতে পারবেন, খুব সুন্দর আরামসে করতে পারবেন। ওকে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা, এরপরে আমি একটা ল্যাপটপ দেখাবো। ওকে আচ্ছা, তো যারা আসলে নিতে চান বাংলাদেশের যে কোনো, সেটা হচ্ছে আপনারা যারা ডেল লাভার আছেন, ডেল ল্যাটিটিউড পছন্দ করেন, কোরাই 5 প্রসেসরের 6 জেনারেশন 8GB RAM 256 SSD দিয়ে নিতে পারবেন মাত্র 23,500 টাকায়। সেম প্রোডাক্ট, এরকম সুপার স্লিম এন্ড সুপার ফ্রেশ হবে। আপনারা যদি 7 জেনারেশনটা চান প্রাইস রাখছি 25,990 টাকা। আচ্ছা 25,000, এবং সেম প্রোডাক্ট আপনি 8 জেনারেশনটা কালেক্ট করতে পারবেন 31,990 টাকা। আচ্ছা আচ্ছা ওকে, অর্ডার করার সিস্টেমটা কি আপু ফুল টাকা দেওয়া লাগবে? না ভাইয়া, অনলি 500 টাকা দিতে হবে, নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিতে হবে এবং আপনার পছন্দের মডেলটা। ওকে দর্শক, আমরা আবারও বলছি প্রতিটা ল্যাপটপই কিন্তু অ্যাভেলেবল আছে 21 টেকনোলজিতে। যারা লাইভে আছেন ভিডিও শেয়ার করে দেন, 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রতিটা ল্যাপটপে। আচ্ছা এরপর Lenovo লাভার যারা আছেন তারা রিজনেবল প্রাইসের মধ্যে, যারা যাদের বাজেট হচ্ছে 20 থেকে 30, আচ্ছা তাদের জন্য দেখাবো। হ্যাঁ এটা 6 জেনারেশনটা, এ দেখেন 14.1 ডিসপ্লে, ভাই এটা এত চমৎকার পারফরম্যান্স, এটাতে ডাবল ব্যাটারি, 5 ঘন্টা আরামসে পাবে কাস্টমার ব্যাকআপ। এই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ব্যাকলাইট কিবোর্ড আছে, ডিসপ্লে 14.1, খুবই সুন্দর ফ্রেশ আউটলুকের, কোরাই 5 প্রসেসর এর 6 জেনারেশন, এটার প্রাইস আছে মাত্র 22,500 টাকা। আচ্ছা আপু, ফারজানা আপু কমেন্ট করেছে যে আপু 14,500 টাকায় কি ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবো কিনা? ইয়েস, ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন আপু, আপনি কোনো সমস্যা নেই, নিয়ে নিতে পারেন। আচ্ছা i7 G3 টাচ হবে? i7 G3 নন টাচ হবে। আচ্ছা নন টাচ, এটার প্রাইস রাখছি আমরা অনলি 26,990 টাকা। আচ্ছা 26,990 টাকা পাপ্পু ভাই আপনারা নিতে পারবেন, যারা লাইভে আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আচ্ছা একটু বলে দেই, এটা 7 জেনারেশনটা 26,500 এন্ড 8 জেনারেশনটার প্রাইস রাখছি 30,990 টাকা। আচ্ছা এগুলো ডিসকাউন্টেড কারাকারি ফাটাফাটি অফার, যার যার লাগবে কোনো ভাবে লেট না করে কালেক্ট করে নেবেন, ঠিক আছে? ওকে প্রোডাক্ট অ্যাভেলেবল আছে। আচ্ছা এবার একটা মজার ল্যাপটপ দেখাবো, এই ল্যাপটপটার জন্য ভাই আপনাদের এত নখ, এটা স্টকে খালি এটাই চাই, বুঝি না এটাই চাই ভাই, বুঝছেন মার্কেটিং করা লাগে না, এটা চাই। এটা দেখেন, এটা সবচেয়ে বেশি কোয়ান্টিটি আমি রাখি। আচ্ছা এই যে দেখেন, এগুলো 40-50 পিসের নিচে রাখলে না কাস্টমার খায় না, কাস্টমার অনেক বেশি চাহিদা, অনেক ডিমান্ড। ওকে এটা দেখেন, এই যে 14.1 ডিসপ্লে, আপনাদের সবার পছন্দের HP EliteBook Z5। আচ্ছা HP EliteBook Z5, এটা 8GB RAM আছে, 256 SSD আছে, 4GB হইছে আপনার গ্রাফিক্স আছে। আচ্ছা সব করতে পারবেন ভাই, ওকে যা করা যায় একটা ল্যাপটপ দিয়ে সব করতে পারবেন। এই যে 4 ফিঙ্গার ওয়ারেন্টি আছে, 15 দিনের রিপ্লেসমেন্ট, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা আচ্ছা, এবং এই চমৎকার ল্যাপটপটা আপনারা পাবেন 31,990 টাকায়। 31,990 টাকা। আচ্ছা সারফেস ল্যাপটপ 4 কি পাওয়া যাবে? সারফেস ল্যাপটপ 2 এন্ড 3 অ্যাভেলেবল রাইট নাও, তবে সারফেস প্রো 4 ভেরি সুন আমাদের স্টকে চলে আসবে। আমাদের পেস্টার 21 টেকনোলজিটা একটু ফলো দিয়ে রাখেন, প্রোডাক্ট আসা মাত্রই কিন্তু পোস্ট হয়ে যাবে। ওকে আচ্ছা আচ্ছা, সপ্তাহে 7 দিনে খোলা আছে দর্শক, আপনারা আপনাদের সময় অনুযায়ী চলে আসবেন। আচ্ছা নেক্সট আমরা আরো কিছু ল্যাপটপ দেখাবো যারা নিতে চান। আচ্ছা যারা কিনা ওই যে G6 টা সার্চ করছেন, বলে দেই G6 টা অ্যাভেলেবল, 1000 টাকা প্রাইস ইনক্রিজ করতে হবে অনলি, G5 থেকে G6 1000 টাকা বাড়ালেই হবে, 32,990 টাকা পড়বে। এবং এই প্রোডাক্ট গুলো কিন্তু i7 আছে আমার কাছে। আচ্ছা i7 টাচ নন টাচ অ্যাভেলেবল আছে, 16512 দিবিও, 16512 দিও আছে আপনার i7 16512, আর হচ্ছে আপনার 8GB গ্রাফিক্স দিয়ে এই যে G5 টার প্রাইস পড়বে অনলি 41,990 টাকা। আচ্ছা আচ্ছা ওকে, এই পাশে আমরা আরেকটা চমৎকার ল্যাপটপ ওয়ার্ক স্টেশন Zbook, কার কার লাগবে ঠিক আছে, কে রাফ এন্ড টাফ 24/7 ল্যাপটপ ওপেন করে ফালায় রাখতে, যাদের বাজেট প্রবলেম নাই তারা এই ল্যাপটপটা Zbook নিয়ে আসেন। এই দেখেন, এগুলো কিন্তু আমার কাছে কোয়ান্টিটি আছে ভাই, ঠিক আছে। এই যে Zbook, এটা Zbook এর রেগুলার প্রাইস, আমার কাছে স্টার্টিং রেট হচ্ছে মাত্র 34,990 টাকা, মানে
কথা যদি বলি 35,000 টাকা থেকে আমার কাছে জেড বুক আছে। আচ্ছা জেড বুক আছে, ওকে। 35,000 টাকা থেকে শুরু করে এই যে আমার হাতে 70,000 টাকা পর্যন্ত। আপু লোকেশনটা একটু আরেকবার বলেন। খুবই ইজি লোকেশন, মিরপুর 10 একদম গোলচত্বর বরাবর। আচ্ছা সাজেদা মেনশনের দোতলা। আচ্ছা ভিউয়ার্স আপনারা মেট্রোলের পিলার নাম্বার ফলো করবেন, 251 রাস্তার পূর্ব পাশে, আপনাদের সবার পছন্দের ট্রাস্টেড 21। আচ্ছা প্রিন্স প্রাপু ভাই উনি এইচপি G3টা নিতে চায়, ঝামেলার জন্য ঢাকায় যেতে পারছি না বলছে। কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি কুরিয়ারে কালেক্ট করে ফেলতে পারেন, ঠিক আছে। আমাদের কুরিয়ার সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে, আমরা স্টিল কুরিয়ার দিচ্ছি এবং ইনশাআল্লাহ ইন ফিউচারে আপনাদের ভালোবাসা দোয়ায় আমরা কুরিয়ারে সবসময় প্রোডাক্ট পাঠাবো। আচ্ছা কুরিয়ারে দেখে নেওয়ার তো সুযোগ আছে? কুরিয়ারে দেখে নিতে পারবেন ভাইয়া, কোনো সমস্যা নেই। প্রাইস রাখছি আমরা ওটা 23,990 টাকা, একদম ফ্রেশ আউটলুকে জিটি পাবেন, নট এ সিঙ্গেল ডেন্ট অর স্ক্যাচ, একদম ফ্রেশ পাবেন। জিটি অ্যাভেলেবল আছে, আপনারা দ্রুত যোগাযোগ করেন যারা নিতে চান। ওকে আচ্ছা ভাইয়া, এখন একটু 2K 3K 4K রেজুলেশনের ডিসপ্লে যারা চাচ্ছেন তাদেরকে কি কয়েকটা ল্যাপটপ বলি। এই যে দেখেন, এটা হচ্ছে সিলভার কালারের, আপনাদের সবার পছন্দের, মানে 2 সেকেন্ডের মাথায় ল্যাপটপ অন হয়ে যাবে। আচ্ছা 2 সেকেন্ডের ল্যাপটপ, এটা মাথায় ল্যাপটপ অন হয়ে যাবে, এটাও দেখুন। এটা সিলভার কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার। আচ্ছা ওকে, মানে এক কথা হচ্ছে লাইসা দিছি বাই সালন, যার যেটা লাগে। ওকে সারফেস দুটো, সারফেস ল্যাপটপ টুটা আমাদের স্টার্টিং রেট হচ্ছে 46,990 থেকে। আচ্ছা 48,990 ছিল, এখন ডিসকাউন্টে 46,990 থেকে সার্ভিস ল্যাপটপ 2 পাবেন, 16 GB RAM দিয়ে, আর এগুলো হচ্ছে সার্ভিস ল্যাপটপ 3। আচ্ছা ঠিক আছে, এগুলোর প্রাইস আমাদের 55 আছে, 65 আছে, 70 আছে, কনফিগারের উপরে অ্যাকচুয়ালি প্রাইসটা ডিপেন্ড করে। ওকে ওকে চমৎকার। আচ্ছা তো আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন। ওকে আচ্ছা, এরপরে এটা কি বাবু? আচ্ছা এরপরে ভাই, এটা আমি আপনার প্রশ্ন করবো, আপনি বলবেন এটা প্রাইস কত হবে। এটা 1040 নাকি? হ্যাঁ 1040, এটা এই যে দেখেন টাচ স্ক্রিন এবং 360 ডিগ্রি কনভার্টেবল, এটা কোরাই ফাইভ এর 8th জেনারেশন। এখন বলেন তো ভাই এটার অ্যাকচুয়াল প্রাইস কত হতে পারে? কোরাই ফাইভ 8th জেন কত? এটা 60 এর আশেপাশে ভাই, 60 এর আশেপাশে। আসলে আপনি ঠিকই বলছেন, কিন্তু আমার কাছ থেকে নিলে কিন্তু এটা 60 এর আশেপাশে না। কত? মাত্র 40,500 টাকা নিতে পারবে। 40,500? হ্যাঁ ভাই 40,500 টাকা নিতে পারবে, কোরাই ফাইভ প্রসেসরের 8th জেনারেশন, সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং 360 ডিগ্রি কনভার্টেবল, খুব সুন্দর একটা ল্যাপটপ। এবং এই যে দেখেন ফোর ফিঙ্গার লোগো আছে, এন্ড আপনারা যারা কিনা এই সব প্রিমিয়াম প্রোডাক্ট লাভার আছেন তারা আমাদের কাছ থেকে এই যে 1040, এটা হচ্ছে 1030, G2, G3, G5 এগুলো নিতে পারবেন, প্রোডাক্ট আছে। হ্যাঁ চমৎকার, দেখে শুনে কালেক্ট করতে পারবেন। আর একটা চমৎকার ল্যাপটপ দেখাই ফেলি। ওকে সারফেস আমরা বলছি ভাই, শুরু কত থেকে আপু? সারফেস ল্যাপটপ 2 সারফেস 46,990, 46,990 সারফেস ল্যাপটপ 2, 16 GB RAM, 256 SSD, 2K রেজুলেশন ডিসপ্লে দিয়ে পাবেন। আচ্ছা 46,990, এটা ডিসকাউন্ট রেট, স্টক ভেরি লিমিটেড, ফার্স্ট ফার্স্ট কালেক্ট করতে হবে, একদম লেট করা যাবে না, ঠিক আছে। ওকে HP ড্রাগন ফ্লাই, খুব সুন্দর ভাই, ওয়াও চমৎকার বিউটি, ল্যাপটপের বিউটি বলে। হ্যাঁ এটা পছন্দ করবেন, আই থিঙ্ক এরকম কোন আপু ভাইয়া কেউ নাই, সবাই পছন্দ করবে। আমি আরো কিন্তু এটা খুব পছন্দ, সো আমার কাছে যারা বলে আমার বাজেটে কোনো সমস্যা নাই, আমার একটা প্রিমিয়াম ডিফারেন্ট আউটলুকের ল্যাপটপ লাগবে, আমি তাদেরকে এটা সাজেস্ট করি। এটা প্রসেসর হচ্ছে কোর i5 ডি প্রো প্রসেসর, ঠিক আছে, জেনারেশনটা হচ্ছে 11, 16 GB RAM, 512 SSD, 8 GB গ্রাফিক্স, বেজেলটা একদমই ন্যানো। ওকে ফেস লক আছে, ব্যাকলাইট আছে, ফিঙ্গার আছে, 360 ডিগ্রি কনভার্ট করা যাবে, চমৎকার একটা ল্যাপটপ। এন্ড এই ড্রাগন ফ্লাইটা খুবই রিজনেবল প্রাইস আপনাদেরকে দিচ্ছে, 90,000 টাকা আমাদের প্রাইস ছিল, অনলি 85,000 টাকা আপনার কালেক্ট। আচ্ছা ফারজানা আপু কমেন্ট করছিল যে আপু ফ্রিল্যান্সিং এর জন্য কম দামের ভিতরে এই যে 14,500 টাকার ল্যাপটপটা দেখতে পারেন, 14,500 টাকা। আমি আপনাকে এই যে এই 14,500 টাকাটা বলছি, যেহেতু আপনি বিগিনার লেভেলের, আপনি এটা নিয়ে আপাতত কাজ সেরে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। এন্ড শুধুমাত্র আপনার জন্য না, আমার সব ভিউয়ারদের জন্য, সব কাস্টমারের জন্য হচ্ছে একটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেজ করলে আপনি আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারবেন ইন ফিউচারে। আচ্ছা মানে আপনি একটা নিলেন, আপনি 3 মাস চালালেন, চাইলে এক্সচেঞ্জ করে নিলেন, আপনি চালালেন, ঠিক আছে, 3 মাস পরে আপনার কাছে কিছু টাকা চলে আসলো, আপনি আরো প্রিমিয়াম নিতে পারবেন, তখন আপনার যদি মাইন্ড চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনি জাস্ট এটা দিয়ে কিছু টাকা অ্যাড করে আপডেট নিতে পারবেন। ওকে আচ্ছা এরপরে আমরা ম্যাকবুক আছে, ম্যাকবুকও নিতে পারবেন রিজনেবল প্রাইসে, কেউ যদি ম্যাক নিতে চান মাত্র খুবই রিজনেবল প্রাইস ভাই, মাত্র 25,500 টাকা, 25,500। আমি মনে করি এত কম প্রাইসে আসলে এটা 21 টেকনোলজি ছাড়া আর অন্য কারো কাছে সম্ভব না, ইটস টোটালি কোয়াইট ইম্পসিবল, ঠিক আছে। আচ্ছা ওকে, এটা হচ্ছে আপনার ম্যাকবুকের আমাদের কাছে
11, 12, 13 ভেরিয়েন্ট আছে ম্যাকবুক প্রো প্রফেশনাল সিরিজ যেটা, মানে 4GB 500GB আছে স্টোরেজ, খুবই সুন্দর খুবই সুন্দর। এন্ড এগুলোর প্রাইস রাখছি আমরা অনলি 25,500 টাকা স্টার্টিং রেট, 25,500 টাকা থেকে। ওকে আচ্ছা আচ্ছা, আরো কিছু ইউনিক কালেকশন আছে যেগুলো আসলে আপনারা সচরাচর সব জায়গাতে পাবেন না, এগুলো শুধু 21 টেকনোলজিতে অ্যাভেলেবল আছে এন্ড সবচেয়ে রিজনেবল এবং বেস্ট প্রাইস আপনারা এটা পাবেন। প্রসেসরটা এটা কোর i7 এবং এটার জেনারেশনটা হচ্ছে আপনার 7 7 ওকে, সম্পূর্ণ টাচ স্ক্রিন এন্ড এই ল্যাপটপটার ভেজেলটা জাস্ট আপনি একটু দেখেন, দেখেন সম্পূর্ণ ভেজেললেস, একদমই ন্যানো একটা ভেজেল আর খুব সুন্দর একটা আউটলুক। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এই টাইপের প্রিমিয়াম ল্যাপটপগুলো আপনারা যারা চাচ্ছেন ঠিক আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ গুলো কালেক্ট করতে পারবেন, খুবই ফ্রেশ আউটলুকে আছে এবং এই ল্যাপটপ গুলোর স্টার্টিং রেট হচ্ছে মাত্র 31,990 টাকা। আচ্ছা সজীব আমি জয় ভাই কমেন্ট করছে 40,000 থেকে 50,000 টাকা বাজেট, ভালো মানের ল্যাপটপ নিতে চায়, অটোক্যাড এর কাজ করবে, 3D ডিজাইন এবং রেন্ডারিং এ কাজ করবে, 40,000 থেকে 50,000 টাকা। ভাই আপনার বাজেট যদি 40,000 থেকে 50,000 টাকা হয় আমি আপনাকে সাজেস্ট করব যদি HP ব্র্যান্ড পছন্দ করেন তাহলে জেডবুক নেন, যেহেতু আপনি যে কাজ করবেন ল্যাপটপ একটু প্রেসার পড়বে এন্ড জেডবুক হচ্ছে বেস্ট ওয়ান, 24/7 আপনি এটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই। আর যদি HP ছাড়া আপনি অন্য কোনো চান লেনোভো অথবা ডেল সেটাও পসিবল, আমাদের কাছে লেনোভোর কিছু কালেকশন আছে আপনার হচ্ছে 8 Gen to 10 Gen এগুলো নিতে পারেন। আচ্ছা রাকিব ভাই কমেন্ট করেছে যে 9 জেনারেশনের যেটা আমরা 14,500 টাকা দিচ্ছি এটা দিয়ে কি কি কাজ করা যাবে? ভাইয়া এটা দিয়ে আপনারা বিগিনার লেভেলের সব ধরনের কাজগুলো করতে পারবেন, আমি একটু দেখাই দিই। আচ্ছা আচ্ছা ওকে, তো আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন আরামসে আরামসে ঠিক আছে, মানে কোনো প্যারা নাই। আচ্ছা আচ্ছা ওকে, তো যারা নিতে চান 14,500 টাকার ল্যাপটপ কিন্তু এখন মোটামুটি ডেলিভারি দেওয়ার পর আপু কত 20-25 পিস আছে আরো আপনার কাছে? কোনটা এটা? হ্যাঁ এটা কোয়ান্টিটি আছে ভাই 100 পিসের মতো, আরো 100 আছে? হ্যাঁ এটা আমি রাখছি কারণ এটা হচ্ছে আমি আপনার ভিডিওতে মাত্র দেখাইলাম, এটা চাহিদা এত বেশি, ভিডিওতে দেখানোর ছাড়াই কিন্তু আমার প্রচুর যাচ্ছে এটা। এই যে দেখেন ভাই এটাতে কোর পাবেন 4 কোর এবং লজিক্যাল প্রসেসরও কিন্তু 4। আচ্ছা সো 4 কোর মানে বুঝতে পারছেন মিনিমাম 8 জেনারেশনের পর থেকে কিন্তু 4 কোর থাকে, এটা হচ্ছে 9 জেনারেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এটা 9 জেনারেশন এন্ড এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা খুবই হ্যান্ডি স্টাইলিশ এবং প্রাইসটা সবচাইতে রিজনেবল, প্রাইস মাত্র 14,500 টাকা, মানে এটা আসলে অবিশ্বাস্য যে 4 কোরের ল্যাপটপ, DDR4-এর র্যাম আছে, জেনারেশনটা 9, তাও আবার পপুলার ব্র্যান্ড হচ্ছে Lenovo ThinkPad, প্রাইস অনলি 14,500 টাকা, চমৎকার একটা ল্যাপটপ, আপনারা চাইলে পারচেজ করতে পারবেন যারা নিতে চান। ওকে আচ্ছা, এছাড়া আমরা মোটামুটি আসলে দেখেন সবই দেখাইছি, প্রচুর কালেকশন ভাই, আসলে একটা লাইভে এত প্রোডাক্ট দেখানো পসিবল না। আচ্ছা এরপরে যারা আপনারা হচ্ছে একদম ফুল মেটাল বডির যারা চাচ্ছেন, ফুল হ্যাঁ মেটাল বডির, ফুল মেটাল বডির ভিতরে একটা ভালো লুকিং এর ল্যাপটপ চান ভালো কাজের জন্য, এটা বেস্ট ওয়ান, খুব সুন্দর একটা ল্যাপটপ, একদম A to Z মেটাল। আচ্ছা আচ্ছা, ফুলটা মেটাল, হ্যাঁ এখানে খুব সুন্দর বর্ডার করা আছে এন্ড এটা হচ্ছে প্রসেসরটা কোর i5 জেনারেশনটা 6, এটাতে 8GB RAM, 256 SSD, 4GB গ্রাফিক্স আছে এবং এটা কিন্তু ডায়মন্ড কাটের ল্যাপটপ বলে, হ্যাঁ কাস্টমার এসে বলে ওই যে ডায়মন্ডের মতো শাইন করে ওই ল্যাপটপটা দেন, ওই ল্যাপটপটা দেন, সো খুবই সুন্দর এন্ড এটা একটু প্রিমিয়াম প্রোডাক্ট ঠিক আছে। নরমালি আপনার হচ্ছে এলিটবুক প্রোবুকের 6 জেনারেশনের ল্যাপটপগুলো আপনারা 23-24 পেয়ে যাবেন, বাট এটা কিন্তু 6 জেনারেশন হওয়ার পরও আপনারা 27,500 টাকা দিয়ে আপনাদের পারচেজ করতে হবে, তো বুঝতেই পাচ্ছেন এটা কতটা কত দাম লাগবে, এটা মাত্র 27,500 টাকা, 27,500 টাকা আপনারা ল্যাপটপ নিতে পারবেন। আপু অর্ডার প্রসেসটা বলেন, এখন তো হরতাল অবরোধে অনেকে আসতে পারছেন না নির্বাচনের জন্য, কোনো সমস্যা নাই, যারা আসতে পারছেন না তারা কুরিয়ারে নেবেন, স্ক্রিনে দেয়া নাম্বার আছে, নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে বুক করে ফেলবেন এবং কোন প্রোডাক্টটা চাচ্ছেন, আগে কত টাকা দিতে হবে? অনলি 500 টাকা, মাত্র 500 টাকা দিয়ে অ্যাডভান্স করবেন, মাত্র একটা বুকিং মানি করবেন। এই যে 21 টেকনোলজির ঠিকানা আমরা বলে দিচ্ছি, মিরপুর 10, নাম্বার নামলেই মেট্রো রেলের পিলার নাম্বার 251 নাম্বার পিলার থেকে পূর্ব পাশে তাকালেই দেখবেন যে 21 টেকনোলজির দেয়া আছে, সপ্তাহে 7 দিনে খোলা, সকাল 10টা থেকে রাত 9টা, এর ভেতরে আপনারা আসতে পারবেন। আর যারা আসতে পারছেন না একান্তই, আপু ধরেন কুরিয়ারে আমরা একটা ল্যাপটপ নিলাম, অনেকে ভয় থাকে যে আপনারা ল্যাপটপ দিচ্ছেন, সেক্ষেত্রে কুরিয়ারে কি আগে টাকা দিব না আগে চেক করবো? না, কুরিয়ারে ফার্স্টে যাবেন, ধরেন এই প্রোডাক্টে আপনি কুরিয়ার থেকে নিবেন, নিয়ে এটা ফুল ওপেন করবেন, ওপেন করে চেক করে আপনি যেটা অর্ডার করছেন A to Z সেম টু সেম হলে আপনি বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে প্রোডাক্ট কালেক্ট করবেন, মানে খুবই ট্রাস্টের একটা জায়গা 21। সো আই থিংক আপনারা যারা এখনো ল্যাপটপ পারচেস করেন নাই, 21 এর সাথে এখনো যাদের রিলেশন হয় নাই, তারা কিন্তু চাইলে ল্যাপটপ পারচেস করে একটা নতুন সম্পর্ক তৈরি করতে পারেন, 21 টেকনোলজি মানেই কিন্তু হচ্ছে একটা আস্থা
অনেক বড় একটা জায়গা জায়গা দর্শক দেখেন আসলে অনেক ল্যাপটপ আছে সারাদিন দেখালেও শেষ হবে না আর আপু ইলেভেন জেন টুয়েলভ জেন এর কিছু আছে কি আপনাদের কাছে ভাইয়া আমার কাছে ইলেভেন জেনারেশনের হচ্ছে আপনি এই যে দেখেন ড্রাগন ফ্লাইট আছে হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে আপনার এই যে আপনার এটা আছে G8 টা আছে ঠিক আছে এই যে G7 টা আছে এগুলো অ্যাভেলেবল তো আছে এগুলো ইউজড ঠিক আছে বাট আপনি যদি চান আমার কাছে কিন্তু ফুল ইনটেক একদম ফুল ইনটেক এই যে দেখেন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আছে এগুলো এনভির কালেকশন এনভি সো যারা হচ্ছে আপনারা প্রিমিয়াম ক্লাসের কাস্টমার আছেন যারা 1-1.5 লাখ টাকা বাজেট ক্যারি করছেন একদম ইনটেক এনভি চাচ্ছেন ফুল বক্স তারা কিন্তু কালেক্ট করতে পারবেন এবং এনভি নট অনলি এনভি বাট অলসো এনভি রাইজন তো আমাদের স্টকে অ্যাভেলেবল আছে এবং কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে নিতে পারবেন একদম 10 জেনারেশন থেকে শুরু করে 13 জেন পর্যন্ত এনভি পাবেন ওকে দর্শক যারা ল্যাপটপ কেনার কথা ভাবছেন অনেকের দেখা যায় এখন কিন্তু দরকার বাট আপনি দেখা যায় নির্বাচনের জন্য ল্যাপটপ নিতে পারছেন না সেক্ষেত্রে কোনো টেনশন নেই অর্ডার করবেন কুরিয়ার কিন্তু শুধু নির্বাচনের দিন বন্ধ থাকবে বাট আপনারা অনলাইনে কুরিয়ারে অর্ডার নির্বাচনের দিনও আমরা নিব ভাই মানে আপনারা নির্বাচনের দিনে অর্ডার নিবেন আমাদের অর্ডার চলবে ভাইয়া আচ্ছা অর্ডার চলবে নির্বাচন টির্বাচন কোনো সমস্যা নেই অর্ডারটা এই কারণেই চলবে কারণ এই ল্যাপটপটা যারা নেয় এটা একটা মৌলিক চাহিদা হয়ে গেছে এখন আচ্ছা অনেক দরকারি একটা জিনিস সো এটা আমরা আসলে নির্বাচনের জন্য আটকে রাখবো না সো এটা আমাদের অন প্রসেসে চলবে অনলাইনটা জাস্ট আমরা শোরুমটা 7 তারিখ বন্ধ থাকবে 500 টাকা অ্যাডভান্স করবেন আপনার ঠিকানায় প্রোডাক্ট চলে যাবে তো দর্শক আমরা আবারো বলছি যারা ল্যাপটপ নিতে চান 21 টেকনোলজি ট্রাস্টেড একটা শপ 100 উপরে মডেল আছে দর্শক আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে গিফট আছে কারো যদি ক্রেডিট কার্ড থাকে ইএমআই অপশন আছে 22টা ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা শোরুমে আসতে হবে না ঘরে বসে ইএমআই করতে পারবেন ঘরে বসে মানে আপনি বরিশাল আছেন ওইখানে জাস্ট বসে ইএমআই করে ল্যাপটপ নিতে পারবেন তো দর্শক আমরা আবারও বলছি যারা ল্যাপটপ নিতে চান ভিডিওটা শেয়ার করে আসবেন শেয়ার করে আসলে 500 টাকা ডিসকাউন্ট আর অনেকেই লাইভ শেষে ভুলে যায় তো ওই যে আপনারা বললেন যে ওই 14,500 টাকায় ল্যাপটপ দেখছি রে দোস্ত কিন্তু বন্ধুরা আর দেখাইতে পারেন না এই জন্য লাইভটা অবশ্যই শেয়ার করে রাখবেন একদম লাস্ট টাইমে যারা আছেন আমি একটু তাদের উদ্দেশ্যে বলে দেই যেহেতু এতক্ষণ লাইভটা দেখলেন আপনাদের জন্য এটা স্পেশাল অফার যারা লাইভটা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারীকে এটা আমি আমার কোম্পানির তরফ থেকে 1,000 টাকা ক্যাশব্যাক দিব ক্যাশব্যাক বলতে মানে সেটা আপনি সেন্ড মানিও নিতে পারবেন তারপর মোবাইল রিচার্জও নিতে পারবেন এসে ডাইরেক্ট ক্যাশও নিতে পারবেন এটা জাস্ট আমার পক্ষ থেকে লাস্ট টাইম পর্যন্ত আপনারা ছিলেন এটা কয় দিনের মধ্যে শেয়ার করতে হবে আপু এটা ভাইয়া আগামী 3 দিন শেয়ার করবেন আপনারা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু একটা মানে 1000 টাকা আপনি ল্যাপটপ কিনেও ডিসকাউন্ট নিতে পারবেন আপনি ল্যাপটপ কিনলেও সেটা পাবেন ল্যাপটপ না কিনলেও সেটা পাবেন এটা জাস্ট আপনাদের অনার ওকে দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন 21 টেকনোলজি আপনারা অবশ্যই ল্যাপটপ কিনলে একবার হলো ভিজিট করবেন আর লাইভটা শেয়ার করতে বলবেন না পরবর্তী লাইভে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।